বেদের মেয়ে জোসনা আমায় কথা দিয়েছে। বেদের মেয়ে জোসনা অঞ্জু ঘোষকে মনে আছে? এখন কি করছেন নায়িকা? বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে বেশি আয় করা সিনেমা কোনটি? যাদের মাথায় সিনেমা দেখার পোকা আছে উত্তরটি তারা সবাই পারবেন। হ্যাঁ, বেদের মেয়ে জোসনা। সিনেমাটি নিয়ে এখনো চর্চা হয়, কিন্তু সেই জোসনা নাম ভূমিকায় যিনি 1989 সালে রূপালী পর্দার কাঁপন ধরিয়েছিলেন, সেই অঞ্জু ঘোষের কি খবর? কোথায় কি করছেন 80-90 দশকের সেই জনপ্রিয় নায়িকা? বাংলাদেশ ছেড়ে, বাংলাদেশী সিনেমা ছেড়ে দুই যুগের বেশি সময় ধরে কলকাতার বাসিন্দা অঞ্জু ঘোষ, এটা পুরনো খবর। কিন্তু এখন করছেনটা কি এই অভিনেত্রী? এই প্রশ্নের উত্তর জানতে উদগ্রীব নায়িকার ভক্তরা। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে সে কথায় জানান বহু দর্শকপ্রিয় সিনেমার নায়িকা অঞ্জু ঘোষ। জানা যায়, এক সময়ের তুমুল ব্যস্ত এই অভিনেত্রী বর্তমানে অনেকটা নিভৃত চারিণী। অঞ্জুর কাছে প্রশ্ন ছিল, শুটিং ডাবিং নিয়ে যার 12টি মাস কেটে যেত, তার হাতে এখন অফুরন্ত সময়, এই সময়টা কিভাবে কাটাচ্ছেন? জবাবে দীর্ঘশ্বাস ছেড়ে নায়িকা বলেন, আমার বাড়িতে মন্দির রয়েছে, ধর্মকর্ম পূজা পার্বণ্য করে এই সময় কেটে যায়। আমার বাসায় যেমন দুর্গার প্রতিমা আছে, তেমনি পবিত্র মক্কা শরীফ ও খাজা বাবার ছবিও আছে। মানব ধর্মের চেয়ে বড় কোনো ধর্ম নেই। ওই সাক্ষাৎকারে নিজের প্রেম গুঞ্জন নিয়েও খোলাখুলি কথা বলেন অঞ্জু ঘোষ। চলচ্চিত্র পরিচালক এফ কবির চৌধুরীর সঙ্গে তার সম্পর্ক নিয়ে এক সময় বেশ চর্চা হতো। তাদের নাকি বিয়েও হয়েছিল, ফাঁস হয়েছিল বিয়ের একটি কাবিননামাও। সে সম্পর্কে প্রশ্ন করা হলে অঞ্জু দাবি করেন, আমাদের কোনোদিনই বিয়ে হয়নি। মূল ঘটনা জানিয়ে অভিনেত্রী বলেন, আমার প্রোডাকশন থেকে প্রথম একটি সিনেমা নির্মাণ করি, প্রচুর অর্থ লগ্নি করি। সে সময় এফ কবির আবদার করে বসলেন সিনেমাটি তার ড্রিমল্যান্ড প্রোডাকশন থেকে রিলিজ করতে হবে, আমি বেঁকে বসলাম। দুজনের মধ্যে লেগে গেল দ্বন্দ্ব। অদ্ভুত বিষয় হলো, চুক্তিপত্রে আমি যে স্বাক্ষর করেছিলাম তা জাল করে বিয়ের কাবিননামা বানানো হয়েছিল। তবে এটা সত্যি যে এফ কবির আমার শুভাকাঙ্ক্ষী ছিলেন। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে বেশি আয় করা সিনেমা কোনটি? যাদের মাথায় সিনেমা দেখার পোকা আছে উত্তরটি তারা সবাই পারবেন। হ্যাঁ, বেদের মেয়ে জোসনা। সিনেমাটি নিয়ে এখনো চর্চা হয়।